এই দীর্ঘস্থায়ী কিডনি রোগের কি পুরোপুরি মানে প্রতিকার বা প্রতিরোধ করা সম্ভব যেমন হ্যাঁ সেই জন্য আমরা যখনই কোনো কোন কিডনি ডিজিজ پیشنট আছে তার আমরা সব সময় দেখি যে কোনো রিভার্সিবল ফ্যাক্টরস আছে কি যেমন রেনাল স্টোন আছে নাকি যেমন কোনো ইউরেট্রাল স্ট্রিকচার আছে নাকি বা কোন রকম কোনো অ্যানোমালি আছে নাকি যেটা ঠিক করলে হয় সেগুলো ঠিক করলে কিন্তু অনেক সময় রিভার্সিবিলিটি চলে আসে অল্প বয়সী বাচ্চাদের যখন নেফ্রোটিক সিনড্রোম হয় যাদের ক্ষেত্রে মিনিমাল চেঞ্জ ডিজিজ থাকে ইনিশিয়ালি যদি ট্রিটমেন্ট করা যায় অনেক নেফ্রোটিক সিনড্রোম বা প্রোটিন ইউরিয়া অনেক তাড়াতাড়ি সেরে যায় এবং সেটা ফিরে আসতে সময় লাগে এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বহুদিন আসে তবে তাকে কিন্তু সারা জীবন সবসময় সতর্ক থাকতে হবে যে আমাকে একবার কিডনি যখন আমার এফেক্টেড হয়েছে তাহলে কিন্তু আমি সবসময় নিজেকে সাবধানে একদম মানে ফলোআপেও থাকতে হবে ফলোআপে এবং নিজেকে মানে ফলোআপ করাটা খুব জরুরি আচ্ছা একদম শেষে যেটা জানতে চাইবো আমাদের হাসপাতালে এই ধরনের এই কিডনির সমস্যা নিয়ে যারা আসতে চাইছে পরামর্শ নেবেন ডাক্তাররা তারা কি কি ধরনের সাহায্য এখান থেকে পেতে পারে আমাদের এই হাসপাতাল বিবি পোদ্দার হাসপাতালে কিডনি রোগের সমস্ত ধরনের সুযোগ সুবিধা আছে আচ্ছা আমাদের আউটডোর বেসিসে এবং ইনডোর বেসিসে সব ধরনের চিকিৎসা হয় যেমন আমরা প্রি ক্লিনিক্যাল যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে অ্যাকিউট কিডনি ডিজিজ আছে রেনাল স্টোন আছে আমাদের ইউরোলজি সাপোর্ট খুব ভালো আছে আমরা তার সাথে সাথে ডায়ালিসিস সাপোর্টও খুব ভালো দিই আমরা ডায়ালিসিসের সাথে ডায়ালিসিসের সাথে প্লাজমা ফেরেসিসও করি আমরা পেরিটোনিয়াল ডায়ালিসিসও দিই হিমো ডায়ালিসিসও দিই এবং সমস্ত রকমের অ্যাক্সেস রিলেটেড যা যা দরকার ডায়ালিসিস রিলেটেড যা অ্যাক্সেস রিলেটেড প্রবলেম সমস্ত ডিল করি আমরা সমস্ত রকমের চিকিৎসা করি এবং ক্রিটিক্যাল কেয়ারের সাথে আমরা প্রথপ্রথ ভাবে জড়িয়ে থাকি তো অনেক খারাপ পেশেন্টদের আমরা খুব মেন্টেন মেনটেন করে ঠিক বার করে দিতে পারি এখন অব্দি বার করে দিতে সক্ষম হয়েছে